তিতাস নদীর মাঝখানে সারি সারি ভাবে জাল দিয়ে তৈরি করা হয়েছে মাছ চাষের খাঁচা। এসব খাঁচায় তেলাপিয়া, কাতল, সিলভার কাপ এবং গ্লাস কাপ মাছের চাষ করা হচ্ছে। হ্যাচারি থেকে 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের মাছের পোনা ক্রয় করে ছাড়া হয় নদীতে তৈরি করা এসব মাছের খাঁচায়। মাত্র 2.5 মাসের মাথায় প্রতিদিন মাছের ওজন বেড়ে দাঁড়ায় 1 থেকে 2 কেজিতে। চাষিদের দাবি, পুকুরে চাষাবাদের তুলনায় নদী কিংবা খালে খাঁচায় মাছ চাষে খরচ অনেকটাই কম লাগে। মাছের বৃদ্ধি হয় বেশ দ্রুত, খেতেও সুস্বাদু। খাঁচায় মাছ চাষ করে লাভবান হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া চাষিরা। শুধু মাছ কিনে একবারে 50 কেজি কিনে পালাই বড় করি। বাসমান যে খাবারটা খাওয়ায় আমরা মাছগুলা বড় করি। পুকুর থেকে এটা ভালো, লাভবান বেশি। পুকুরে মাছ অনেক সময় মারা যায়, নদীতে মাছ মারা যায় না, খুব ভালো পানি, নদীর স্রোতের মাঝে মাছ ভালো হয়। খাঁচায় মাছ চাষে তরুণরা এগিয়ে আসলে দেশের পুষ্টি ঘাটতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে জানান মৎস্য কর্মকর্তা। তরুণ উদ্যোক্তা যারা, বিশেষ করে আমি বলবো যে যারা বেকার ছেলেমেয়েরা আছে, তারা যদি এই খাঁচায় মাছ চাষে আগায় আসে, তাইলে আমরা মনে করি যে মাছ চাষে আমরা অনেক দূরে আগায় যাব এবং আমাদের পুষ্টির যে চাহিদাটা এটা অনেকাংশে আমরা ফিল আপ করতে পারবো। মৎস্য অফিসের তথ্য মতে জেলার 9টি উপজেলায় 500 শতাধিক চাষি মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ করছেন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।